রাখি বন্ধন উৎসবে সামিল হচ্ছেন সকলেই, একে অপরকে রাখি পরিয়ে সৌভ্রাতৃত্ব বোধে একাকার হয়ে যাচ্ছেন। চিরাচরিত এই রীতি অনুযায়ী এবছরও শুরু হয়েছে রাখি বন্ধন উৎসব। এই উৎসবে সামিল হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও। বুধবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে তাকে রাখি পরানোর জন্য উপস্থিত হন প্রচুর মহিলা ও বিজেপি কর্মী সমর্থকরা। রাখি বন্ধন উৎসবে হাজির হয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে আমরা পরম্পরাগতভাবে একে অপরকে রক্ষা করার ক্ষেত্রে প্রতিজ্ঞাবদ্ধ হই। একটা নির্দিষ্ট একটা দিন রাখা হয়েছে ভাইরা সবসময় বোনের রক্ষা করে, এমনকি বোনও ভাই ঝাঁসি রানীর মতো বোনও ভারতবর্ষের মধ্যে আছে, ওনারাও ভাইদেরকে রক্ষা করে। অঙ্গীকার করা, সে অঙ্গীকারের একটা সুনির্দিষ্ট দিন দিন রাখা হচ্ছে, সেই কালকে 15 আগস্ট, কালকেই রাখা, কালকে দুইটা দিন একদিনে, তার জন্য আজকেই আমি উপস্থিত সকলেই মুখ্যমন্ত্রীর হাতে রাখি পরিয়ে দেন। সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব। রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।